গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সকলে? আমি একদম ভালো নেই, বিশ্বাস করুন একদম ভালো নেই। কেন জানেন? এখন দেখতে পাচ্ছেন কম্বলের তলায় আছে, দুদিন ধরে এতটাই ঠান্ডা পড়ছে না, উঠতে ইচ্ছে করছে না, বিশ্বাস করুন একদম কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। কিন্তু আমার বরটা এত শয়তান জানেন, নিজে উঠবে আর কি করবে জানেন, ওয়াশরুমে যাবে, আসবে, এসেই পায়ের দিক থেকে কম্বলটা ঝট করে টেনে আর খুলে দেবে। বলুন, ঘুমের ঘোরে কার না মাথা গরম হয় না? আপনাদের সাথে হয়েছে কোনোদিন এরকম যে কি এরকম বদমাইশি করে কম্বলটাকে টেনে ঝট করে খুলে দিয়েছে ঘুমের মধ্যে? হয়েছে কি? যদি না হয়ে থাকে তো খুব ভালো, যদি হয়েছে তো আমার সঙ্গে শেয়ার করুন, কারণ আমি এই পরিস্থিতির শিকার। আমাকে এরকম করে কিন্তু আমি করি না, কাল যদিও করেছি, আমিও করেছি, আমিও ছাড়িনি। রাত্রিবেলা খেতে উঠবে না, খাবার বেড়ে দিয়েছি, ভাত গরম করেছি, বলেছি যে ওঠো, অনেকক্ষণ ধরে রাখছি, উঠছে না কম্বল ছেড়ে, ঘুমিয়ে পড়ছে বাবু। লাস্টে কী করেছি, ভাত ফাত বেড়ে আমিও এসে সেম টু সেম যেমন করে আমিও করেছি, ব্যাস। বাবুর কি রাগ জানেন, কি বলছে, এরকম করলে তো, এরকম করলে তো, তুমি দেখো কালকে আমিও করবো। হ্যালো, আরে বাবা তুমি কি বলছো, তোমার দেখেই তো আমি শিখেছি, তুমি তো আমাকে এরকম করো, আমি তো এই পরিস্থিতির শিকার, তাই ঝোপ বুঝে কোপ মারা, আমি করলাম সেম টু সেম, না এরপর আর করবে বলে? আচ্ছা এই ব্যাপার, তো ঠিক আছে, পাল্টালো না, একটুও বদলালো না, বিশ্বাস করুন সেই আজকের তাই সেম টু সেম কাজ করলো। এটা কি মানা যায়? আমি কি কম্বলটা আমার দড়ি দিয়ে কি আমার পায়ের সঙ্গে ফুটো করে আটকে রাখবো যে টানলেও খুলবে না? বলুন আপনারা কি বলবো, বলুন, কিছু বলার নেই, সবই কপাল কপাল আর কিছু না।